হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হলো 18 ফেব্রুয়ারি। হ্যাঁ বন্ধুরা, 18 ফেব্রুয়ারি আমার আজকে অ্যানিভার্সারি। ইয়েস, ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি। আজকে শনিবার আর এখন সময় হয়ে গিয়েছে বেলা 11টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে এই সুন্দর ব্লগটা শুরু করছি। আর আজকে কিন্তু মহাশিবরাত্রি, খুব ভালো দিনেই কিন্তু আজকে আমাদের অ্যানিভার্সারিটা পড়েছে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের অ্যানিভার্সারি প্যান্ডেলের গেটে, ঠিক আছে? প্যান্ডেল কিন্তু কাপড় টাপড় দিয়ে ঢেকে একদম কমপ্লিট হয়ে গিয়েছে, তাই তোমাদেরকে আগে প্যান্ডেলের ভিউটা দেখাবো। তো চলো এন্ট্রান্স থেকে ঢুকে পড়ি, আসো। এখন যেহেতু লাইট নেই সেজন্য অনেকটাই অন্ধকার লাগবে, পুরো যেহেতু ঢাকা হয়ে গিয়েছে। তো এই জায়গাটা হচ্ছে মেন বসার জায়গা, এই যে এই জায়গাটা রয়েছে না, যদিও এখানে মাটি রয়েছে আর এটা কিন্তু পুরোটা কার্পেট দিয়ে ঢাকা থাকবে। এখানে একটা স্টেজ টাইপের করা হবে এবং এখানে সোফা থাকবে এবং পিছনে ফুলের ব্যাকগ্রাউন্ডটা থাকবে, দেখতে সুন্দর লাগবে। আর অবভিয়াসলি অনেক লাইট, এখানে অনেক ফুল টুল থাকবে। কালার কম্বিনেশনটা মোটামুটি ঠিকই আছে, কারণ ঘরোয়া অনুষ্ঠানের জন্য প্যান্ডেল নট ভেরি হাইফাই, বাট ঠিকঠাক আছে কালার কম্বিনেশন। তো চলো এখান দিয়ে আমরা বেরোতে পারবো এবং এই মেন গেট দিয়েও কিন্তু আমরা বেরোতে পারবো। আর এই দিকটা কিন্তু পুরোটা ব্লক করে দিয়েছে, মানে আমি বলেছিলাম পুরোটা ঢাকাঢুকি করতে যেহেতু শীতের রাত। আর এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। আস দেখো বন্ধুরা, এই জায়গাটা কতটা বড় লাগছে, তাই না? অনেকটা বড় জায়গা। এখানে মিনিমাম 6টা থেকে 7টা কিন্তু টেবিল বসে যাবে। খুব সুন্দর করেছে, আর এখানে অত বেশি ডিজাইন দেয়নি, নর্মাল ঢাকা ঢুকি দিয়ে করেছে। সিলিংটা এরকম রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে ভাড়া ঘর, মানে এই জায়গাটাতে হচ্ছে ক্যাটারিংয়ের জিনিসপত্র, খাবার দাবার, প্লেট সব কিছু এখানে রাখা থাকবে। আর এই যে এখানে কলটা রয়েছে, সুতরাং কলে হাত পা ধুতে পারবে। এখানে সেপটিক ট্যাঙ্কটাও রয়েছে। আর রান্নাবান্নাটা ওই যে পাঁচিলের ওপারে কাকার বাড়ির ওই সাইডটাই কিন্তু রান্নাবান্নাটা হবে, কারণ এত ছোটো স্পেসের মধ্যে না রান্নাবান্নাটা হচ্ছে না। তো প্যান্ডেলটা পুরো কমপ্লিট। আজকে 18 তারিখ, 19, 20, 21 আর হাতে গুনে 3টে দিন, তারপরে কিন্তু সানাই বেজে উঠবে আবারও নতুন করে। কেমন লাগলো প্যান্ডেলের ভিউটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এখন তো একদম রেডি হয়ে গিয়েছি, সকালে উঠে ব্রেকফাস্ট করেছি ছাতুর শরবত দিয়ে, কারণ আজকে কিন্তু নিরামিষ। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি আজকে শিবরাত্রি, কিন্তু আজকে 8:30 থেকে বোধহয় লাগছে, আর কালকে বিকেল 3টে অবধি রয়েছে। তো কালকেই আমরা জল ঢালাটা করব, আজকে পুরো নিরামিষ, কালকে পুরো উপোস। তো চলো, আর এখন একদম রেডি হয়ে রয়েছি, কারণ এখন আমাদের বাপের বাড়ির পাড়ায় 2টো বাড়িতে নিমন্ত্রণ বাকি রয়েছে। তারপর আমি আর প্রবীর যাবো একটু বসিয়াতে, একটু লকারে কিছু দরকার রয়েছে, জুয়েলারি কিছু রাখবো, জুয়েলারি কিছু আনবো সেই কারণে, ঠিক আছে? অ্যানিভার্সারি বলে কথা, তো আজকে অ্যানিভার্সারি দিনও, মানে র্যান্ডামলি আমাদের কাজ চলছে, প্রিপারেশন চলছে। তারপর বিকেলের দিকে আমরা যাব মুদিখানা শুকনো বাজার টাজারগুলো সব লিস্ট করে দোকানে জমা দিতে, কারণ দিন তো এসেই গেছে বলো বন্ধুরা। তো এইভাবেই কিন্তু আমাদের কাজ চলতে থাকবে, আর তোমাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত আমি শেয়ার করছি। চলো এবারে। প্যান্ডেলে সব ঠিক আছে, একটা জায়গায় একটু ভুল করে ফেলেছে, মানে আমাদের যে স্টলের জায়গাটা থাকবে সেটা বলেছিলাম যে এই সাইডটা স্টলের জায়গাটা করবো, মানে এই গ্যাপে এখানটা ফাঁকা রাখতে বলেছিলাম, কিন্তু ওটা পুরোটা গাট করে ফেলেছে। মানে আমাদের কফি থাকবে এবং পাকোড়া থাকবে, যে স্টার্টার আইটেম গুলো। তো এটা আবার ঠিক করব ওকে দিয়ে, এটা আবার ঠিক করবে। ওকে, নো প্রবলেম। কি যা আছে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট। চলো তাহলে বেরিয়ে পড়ি। আমরা এই বাড়িতে চলে এসেছি বন্ধুরা, আর আমার হাতে এখন রয়েছে পুরো মেনু লিস্টের ফর্দ, বুঝলে তো? মানে হচ্ছে কি কি উপকরণ লাগবে, যা যা মানে মশলাপাতি সব কিছু। মেনুটা তোমাদেরকে আরও একবার খুব ভালোভাবে ডিক্লেয়ার করে দিই, মানে ফাইনাল যেটা হয়ে গিয়েছে, স্টার্টারে থাকছে চিকেন পকোড়া এবং কফি, যেটা স্টল থাকবে যেটা বললাম প্যান্ডেলের ওই দিকের সাইডটায়, এবং মেন কোর্সে থাকবে মশালা নান, চানা মশলা বা কিমা চানা এরকম টাইপের কিছু একটা থাকবে, দেন চিকেন বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি, স্যালাড, চিকেন কষা, মানে একদম মশালাদার কষা। আমরা চাপটার বদলে কষাটা করলাম, কারণ চাপটা অনেক বড় বড় পিস হয় এবং অনেকটা স্পাইসি হয়, সেই কারণে হচ্ছে কষাটা রাখলাম। তারপর থাকবে চাটনি, আমের চাটনি, পাঁপড়, দুই ধরনের মিষ্টি, একটা রসালো মিষ্টি থাকবে এবং একটা শুকনো মিষ্টি থাকবে, এবং এটাই হচ্ছে মেনু। এবং মাছের আইটেম থাকবে, যারা চিকেন খায় না তাদের জন্য মাছের আইটেম থাকবে, এবং যারা নিরামিষ খাবে তাদের জন্য ভেজ আইটেম থাকবে, লাইক পনির বা কিছু এরকম সবজি ডাল এরকম থাকবে, ঠিক আছে? তো আজকে হচ্ছে শুকনো কিছু বাজার যেগুলো আমাদের করতে হবে। বিরিয়ানির তো অনেক ইনগ্রিডিয়েন্টস লাগে তোমরা জানো, তো বিরিয়ানির মশলাপাতির দোকানে যাব। এই যে বাবা ফর্দ সব করে দিয়েছে আলাদা আলাদা করে লিস্ট করে, আজকে এগুলো আমরা কিনে আনবো।
তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি। আর এখানে দেখো মা শাড়ি টাড়িগুলো সব মানে পিকো টিকো করে ফলস টলস লাগিয়ে একদম রেডি করে রেখেছে, মানে জোর কদমে প্রিপারেশন চলছে, বুঝলে তো। ব্যাংকের কাজকর্ম তো মিটে গেল, তো চলো এখন মুদিখানা দোকানে যাই। এখন আমি চলে এসেছি দোকানে, তো এই যে লিস্ট যেগুলো এই দোকানে পাওয়া যাবে মোটামুটি, মানে কি বলতো এই কেওড়া জল, গোলাপ জল, গোলাপ পাপড়ি, আলু বোখরা এক্সেট্রা, এগুলো মানে যেগুলো আগে থেকে রেখে দেওয়া যাবে। আর যেগুলো কাঁচা বাজার যেমন মাছ মাংস এগুলো তো দিনে দিনে হয়ে যাবে, তো এগুলো লিস্ট করে তাড়াতাড়ি করে নিই বাজার। এই যে ফর্দে রয়েছে একটা টক চিনি, ফার্স্ট টাইম আমি টক চিনি দেখলাম, একদম পুরো চিনির মতোই কিন্তু শেপ, বাট একটাই নাকি অনেক টক। ফার্স্ট টাইম আজকে ট্রাই করবো, দেখা যাক। লাল রং দাও দেখুন, পুরো পাতি লেবু, প্রবি ইউ ক্যান ট্রাই। আরে বাপ রে, লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স। বিশাল টক না, এবারে বাদ বাকি নিমন্ত্রণ গুলো সেরে নি, মানে বাপের বাড়ির পাড়া, তো এখন যাচ্ছি তুলিদের বাড়ি, বিয়ের পর বোধহয় প্রথম যাচ্ছে, আর বিয়ের আগে সবসময় দেখো একবার তুই করছিস, একবার সেই কোয়েল করছিল, সবাই মিলে তখন ছিল। এবারে নিমন্ত্রণটা সেরে নিই, কাকিমা ওইদিকে আছে, তুলিকে ছোট মানুষকে নিমন্ত্রণটা করে নিই। 21 ফেব্রুয়ারি মঙ্গলবার, এই মঙ্গলবারে আমাদের প্রথম বিবাহবার্ষিকী, তোমরা দুজনে যাবে বাড়িতেই অনুষ্ঠান, রাত্রে অনুষ্ঠান হচ্ছে, অবশ্যই যাবে। এই মানে তুলি তাও গিয়েছে, কাকিমা এখনো যায়নি, অন্তত এই এক বছর মানে এই দিনে বিয়ে হয়েছিল, আর এই মানে মঙ্গলবারে বিবাহবার্ষিকীতে সবাই কিন্তু যাবে অবশ্যই। এখন আমরা জেঠিমাদের বাড়ি চলে এসেছি নিমন্ত্রণ করতে, বিয়ের সময় এনগেজমেন্টের সময় নতুন অতিথিটা ছিল না, বাট এবারে থাকবে, জেঠিমাকে নিমন্ত্রণ করে নি। আগামী 21 ফেব্রুয়ারি মঙ্গলবার আমাদের প্রথম বিবাহবার্ষিকী, বাড়িতেই হচ্ছে, বাড়িতে তো কখনো যাওনি, এবারে বাড়িতেই অনুষ্ঠান। ভীষণ আনন্দ, ভালো খবর, এরকম অনুষ্ঠান না হলে তো সবার সাথে দেখা হয় না, মজা হয় না, অনুষ্ঠান মানে সবার সাথে দেখা সেটাই। কে এটা কে শোনা, নিমন্ত্রণ সেরে আবারও এই বাড়িতে চলে এসেছি। আজকে দেখলে দুপুর থেকে তো রান্না বান্না কিছুই করিনি, সকালে নর্মাল ছাতু শরবত নিরামিষ ভাবেই বানিয়েছিলাম, একদম পেঁয়াজ টেঁয়াজ ছাড়া, ওটাই ব্রেকফাস্টে খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এখানে মা আজকে সব আয়োজন করে রেখেছে, আজকে যেহেতু শিবরাত্রি আগের দিন, তো আজকে সমস্ত কিছু নিরামিষ, আর কালকে পুরো উপোস। তো আজকে মেনুতে রয়েছে ডাটা আলু পোস্ত, এখানে রয়েছে পাতলা করে মুগের ডাল, এখানে রয়েছে পটল আলুর রসা, তাই তো মা না সয়াবিন দোয়া, পটল আলুর রসা রয়েছে, এখানে বেগুন ভাজা রয়েছে, এখানে পাঁপড় ভাজা রয়েছে, আর এখানে রয়েছে স্যালাড। তো একদম সিম্পল, অনেক সুন্দর আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল নিরামিষ মেনু, অনেক সুন্দর, প্রত্যেকটা খাবারই অনেক পছন্দের। তো এবারে আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়বো, তাড়াতাড়ি লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আবার বাড়ি ফিরবো, বিকেলে আবারও বসে আছে কাজ আছে, মানে র্যান্ডামলি কাজ চলছে। বাড়ি চলে এসেছি বন্ধুরা, বাজারের জিনিসপত্রগুলো সব তোমাদেরকে দেখাবো, ওগুলো সব রান্নাঘরে রেখেছি, হাত মুখ ধুয়ে জামা টামা ছেড়ে নাইটি পরে নিয়েছি, আর আজকে অ্যানিভার্সারি বলে স্পেশাল নতুন নাইটিটা পরিনি, তবে ওটা দেখি কাল পরশুর দিকে নিশ্চয়ই পরবো, আজকে তো কেউ নেই, আমরা সেই দুজনেই রয়েছি, তবে সেলিব্রেশন হবে হবে হবে। তো এই যে আমার হাতে এখন প্যাকেট রয়েছে, এই মাত্র ব্লাউজ,
আমি পেলাম হাতে আমার ব্লাউজ এবং মার ব্লাউজ। কতদিন দেখেছো ব্লগে, আমি আমার ব্লাউজ বানাতে দিতে গিয়েছিলাম ফার্স্টেই। আমার ব্লাউজটা দেখাই, এই যে গায়ে হলুদে, মানে বিয়ে রিক্রিয়েট হচ্ছে তো গায়ে হলুদে যে ব্লাউজটা বানাবো সেম দেখো এরকম ভি কাটিং করে বানিয়েছি এবং বর্ডার দিয়েছি এই সুন্দর এই বর্ডারটা। আর এটা যাচ্ছে লটকন, রেডিমেড লটকন। স্লিভসটা খুব ইন্টারেস্টিং, স্লিভসটা আমি কিন্তু এরকম পাফ স্লিভস বানিয়েছি এবং আলাদা করে এরকম নেটের ওড়না দিয়ে, এবং বর্ডারটা কিন্তু আমি কাজে লাগিয়েছি এবং সেই বর্ডারের নিচে কিন্তু আবারও এরকম আমি মানে জরির বর্ডার দিয়েছি। পিছনের দিকটা দেখিয়ে দিচ্ছি, পিছনের দিকটা সেমভাবে কিন্তু ভি শেপে রয়েছে, মানে একেবারে ডাইরেক্ট ভি না, একটু ওভাল ভি শেপে, ঠিক আছে। পিছনে হুক করেছে, এটা পিছনে তিনটে হুক রয়েছে, 2.5 ইঞ্চি মতো রয়েছে। আর এখানে হচ্ছে প্রিন্সেস কাট করেছি এবং এখানে পাইপিং দেওয়া রয়েছে, এবং ফিটিংস আমি পরেও দেখেছি, ফিটিংস একদম ঠিকঠাক রয়েছে। আই থিঙ্ক ওই দিন ম্যাচিং শাড়ির সাথে ব্লাউজ, গয়নাকাটি এবং ফ্লাওয়ার জুয়েলারি, ফ্লাওয়ার জুয়েলারি তোমরা দেখছিলে, ফুলের অর্ডার দিয়েছিলাম। তোমরা একটু আমায় জানিও ফ্লাওয়ার জুয়েলারি যেটা রজনীগন্ধার সঙ্গে গোলাপ হবে সেটা লাল গোলাপ দিলে ভালো লাগবে, গোলাপি গোলাপ দিলে ভালো লাগবে, না হলুদ দিলে বেশি ভালো লাগবে। আমার মতামত হলুদটা দিলেই ভালো লাগবে, কারণ সব কিছু যেহেতু একটা হলদি ফাংশন হচ্ছে। নেক্সট হচ্ছে মায়ের ব্লাউজটা, মায়ের ব্লাউজে আলাদা কোনো ডিজাইন না, নর্মাল কাটিং করেই বানিয়েছে। এই যে পিছনটা নর্মাল গোল করে, মা ওরকম বেশি ডিজাইন পছন্দ করে না যে ফিতে ফিতে দেওয়া বা হাতায় কোনো বর্ডার টর্ডার, বাট ব্লাউজটা কিন্তু খুব সুন্দর, জানি না লাইটে কতটা তোমরা বুঝতে পারছো, মানে খুব সুন্দর কালারটা, খুব সুন্দর। তো এই যে দুটো ব্লাউজ আমাদের মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছে, আর বাদ বাকি আগে তো ব্লাউজগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি যেটা কাস্টমাইজ করে বানিয়ে এনেছি বাইরের থেকে, এবং আরও একটা ইয়েলো কালারের ব্লাউজ। ব্যাক টু ব্যাক তোমাদের সঙ্গে নতুন নতুন শাড়ি, ব্লাউজ, গয়না সব কিছু পরে ব্লগে আসবো। আর এখন চলো রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাই আজকের শুকনো মুদিখানার বাজারগুলো কী কী করা হয়েছে। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, এই হচ্ছে ব্যাগ, তো চলো এক এক করে দেখিয়ে দিই। এটা হচ্ছে গোলাপ পাপড়ি, বিরিয়ানিতে নাকি এটা লাগে, স্পেশাল দম বিরিয়ানিতে। ঘি রয়েছে এইটে, এই একটা, এই একটা, তারপর এটা রয়েছে রোজ ওয়াটার, গোলাপ জল, কেশর রয়েছে, এভারেস্টের কেশর, বাহ বেশ ভালো কেশর, কিন্তু প্রচুর দাম। এটার দাম কত লেখা দেখি, 350 টাকা করে, বাপরে বাপ, এটা 350, এটা 350, এতেই তো হাফ দাম চলে গিয়েছে, মানে বাদ বাকি জিনিসের মধ্যে খুবই কম দাম। কাজু বাদাম, ভাঙা কাজু লেগেছিলো কিন্তু এখানে আস্ত কাজুই নেওয়া হয়েছে এবং বলল এই কাজুটা বেশি ভালো। 2 প্যাকেট কাজু বাদাম, আর একটা গোলাপ জল, কেওড়া জল, মানে বিরিয়ানির ইনগ্রিডিয়েন্টস মোটামুটি যেগুলো হয়, আরও একটা কেওড়া জল। এবারে দেখাই এর মধ্যে রয়েছে ফ্লেভার, রাইসের যে বিরিয়ানির ফ্লেভারটা হয় সেইটা, এখানে রয়েছে মিঠা আতর, এটা রয়েছে ইয়েলো ফুড কালার, এখানে রয়েছে ড্রাই ইস্ট, মানে যেটা মশলা নান হবে ড্রাই ইস্ট রয়েছে, এখানটাতে আলু কোখরা রয়েছে, এটার মধ্যে রেড কালার রয়েছে, রেড ফুড কালার, আর এটার মধ্যে রয়েছে টক চিনি। তো যাই হোক, এই হচ্ছে টোটাল আজকের বাজার ঘাট হয়েছে। এরপর আমাদের মেন বড় বড় জিনিস যেগুলো, চাল, তারপর হচ্ছে মশলাপাতি, মানে এগুলো তো নর্মাল বিরিয়ানির মশলা, এছাড়া হলুদ, লঙ্কা, জিরে, তেল, আলু, মানে এটসেট্রা, যা যা যাবতীয় বাজার পরপর তো হবেই, সেগুলো হয়তো সবসময় আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারবো না, কারণ আজকে আমি ছিলাম, বাদ বাকি দিন কবির করবে। আর আগামীকাল তো বাবা চলে আসছে, মানে শ্বশুরমশাই কালকে চলে আসছে, আর কালকে থেকে কিন্তু কাকারাও চলে আসবে, মানে আমার কাকা শ্বশুর, কাকি শাশুড়ি অনেক, মানে কালকে থেকেই মোটামুটি কিন্তু আমাদের একটা অনুষ্ঠান বাড়ি, অনুষ্ঠান বাড়ি ফিল হয়ে যাবে, প্যান্ডেল হয়ে গিয়েছে, বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তা না হলে কি হয়, মানে বিয়েবাড়ি মনে হয়, যদিও বিবাহবার্ষিকী তবুও কিন্তু আমাদের কাছে এটা বিয়েবাড়ির মতো, দ্বিতীয়বার বিয়ে। তো চলো এগুলো আবার সব ঢুকিয়ে ঢাকিয়ে রাখি, তারপর আবার আমাদের যেতে হবে বসিয়াটে। অ্যানিভার্সারি বলে কথা, দুজন থাকলে কি হবে, ছোট্ট একটা পেস্ট্রি হলেও তো আনতে হবে, কেক কাটিং না করলে অ্যানিভার্সারি সেলিব্রেশন আর কী করে হবে। আর আজকে খাওয়া দাওয়ার কোনো প্রোগ্রাম নেই, তার কারণ হচ্ছে আজকে যেহেতু মহাশিবরাত্রি লেগে যাচ্ছে সন্ধে 8:30 থেকে, সেই কারণে অন্য আমরা আর খাবো না, মানে ভাত আর খাবো না, লুচি, পনির এগুলোই আমরা খাবো, আর বাইরে থেকে নর্মাল এগলেস কেকই আনো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গিয়েছে 8:00, ভাবছো 8:00 বেজে গিয়েছে, একদম রেডি হয়ে গিয়েছি, বসিয়াটে যাব। আজকে একটা যেটা ভুল হয়েছে যে কাজু বাদামটা ওটা চেঞ্জ করব, আর এখানে দেখো বাবার ড্রয়িং করা ফটোটা রয়েছে, সেটাকে আজকে বাজাতে দিয়ে আসবো, বুঝলে তো।
মানে স্পেশাল গিফট শ্বশুরমশাইয়ের তরফ থেকে এটা হবে। আর বসে যাবো কেক কিনতে, মিয়ামোরে যাবো কেক কিনবো, আরও একটা জিনিস আছে মুচিগলিতে কালকে যেটা পাইনি আজকে সেটা কিনে আনবো। তো যাই তাড়াতাড়ি কিনে আনি চলো। যে এই টাইপের ফ্রেম একটা রয়েছে পিওর ব্ল্যাকের মধ্যে, ম্যাট ব্ল্যাক, কিন্তু এই দুটো কিন্তু ডিফারেন্ট আছে। এটা যেমন পুরো ম্যাট ব্ল্যাক রয়েছে, এটা কিন্তু আছে। তো এই টাইপের ফ্রেমই পছন্দ হলো, কারণ ব্ল্যাক ছাড়া যেহেতু পেন্সিল স্কেচের ছবি তো অন্য কিছু ভালো লাগবে না। কালকে বিকেলে আমরা এসে এটা নিয়ে যাব, আর ছবিটা এখন দেখাচ্ছি না, ফাইনালি যখন ফ্রেম বন্দি হবে তখনই ওদেরকে দেখাবো, ঠিক আছে? চলো। কেকসের তো অনেক অপশানস আছে, বাট আজকে যেহেতু আমাদের দুজনের মধ্যে একদম ছোট্ট খাটো সেলিব্রেশন, সেজন্য আমরা একটা প্ল্যানিং করলাম। কারণ রেড ভেলভেট কেক আমাদের দুজনেরই অনেক পছন্দের, তো চারটে নেবো, পাশাপাশি রাখলে একদম স্কোয়ার শেপ হবে, এবং তার উপরে কী লিখবো সেটা তো দেখলে দিয়া প্রবীর প্রথম বিবাহবার্ষিকী, কি গুড আইডিয়া না? সো এখন নিজে একটু অনেক খিদে লেগে গেছে, তো একটা মাফিন ট্রাই করছি। আর বাদবাকি সবই এগ দোয়া আছে, এটা এগলেস আছে, প্রচুর ঠান্ডা। একটু মা হয়ে গেল, তার সাথে স্পার্কেল। আর এখানে আন্টি আমাকে গিফট করেছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির জন্য একটা গিফট হ্যাম্পার। তো চলো, থ্যাংক ইউ আন্টি। এখন আমি মুচিগলিতে চলে এসেছি, কাঁচকৌটো নেবো, প্লেন কাঁচকৌটোই নিচ্ছি, তার কারণ শ্বশুরমশাই এটাকে সুন্দর করে ড্রয়িং করে কাস্টমাইজ করে দেবে। দেখো বিভিন্ন শেপের রয়েছে, এটা একটা রয়েছে গোলের মধ্যে, এটাও খারাপ না, এটা তো দেখলাম। আর এটাও রয়েছে একটা ছোটো সাইজে, দেখো সাইজটা তো, আমি আগের বার বড়ই নিয়েছিলাম, তো এবার ছোটো সাইজই নিই, ভালো লাগবে। ছোটোগুলো কত দামের আছে? ছোটোগুলো 30-10 টাকা কম। এখানে মুকুটের অনেকগুলো অপশান রয়েছে, দেখো এগুলো সিম্পলের মধ্যে একদম ছোট্ট খাট্টো, মালা বদল হবে, সিঁদুরদান হবে, শুভদৃষ্টি হবে, বিয়েটাকে রিক্রিয়েট যেহেতু করছি, সো মুকুট তো বান্ধাই, তো এরকম একটা ছোট মুকুট, এগুলো কিন্তু বেশ সুন্দর সোভার লাগবে, ঠিক আছে? আরও বড়ো সড়ের মধ্যে অনেক আছে, বড়োর মধ্যে একটা একটু দেখিও, এই টাইপেরগুলো আছে, এগুলো কমন ডিজাইন, এটাও ভালো, কিন্তু এটা অনেক বড়ো সড়ের মধ্যে, তো ঠিক আছে। আমি এগুলো তো আবার সেই যেগুলো মাথার পিছন দিয়ে দেয় যেগুলো, বাট এগুলোই আমার জন্য ঠিকঠাক আছে। চলো এখান থেকে তো কেনাকাটা হয়ে গেল, বেরিয়ে পড়ি। আজকে বিবাহবার্ষিকের দিনে একটু মন্দিরে না আসলে হয়ই না, সকাল থেকে একটুও সময় হয়নি, জানছো কাজে কতটা ব্যস্ততা, কিন্তু মায়ের কাছে তো একবার আসতেই হয়, তাই বসিরহাটে দেখো মায়ের মন্দিরে চলে এসেছি, ধূপ বাতি দিয়ে মাকে একটু আরতি করে নিলাম, তারপর এখানে দেখো প্রণাম সেরে নিয়ে তারপর ধূপ বাতিটা সব জায়গায় রেখে দিচ্ছি। আমার পরে প্রবীরও কিন্তু ধূপ বাতি দিয়ে ঠাকুর প্রণাম করে নিল। আজ বসিরহাট মন্দিরে এসে দেখা হয়ে গেল আমার এক ফলোয়ার বন্ধুর সাথে, খুব ভালো লাগে যখন এরকম দেখা হয়। এই দিদির মেয়ে আমার ভিডিও খুব পছন্দ করে দেখতে, দিদিদের বাড়ি ভ্যাবলায়, তাই একটু গল্প করে নিয়েছিলাম, কথা হচ্ছিল, সামনাসামনি এরকম যখন দেখা হয়, তোমরা যখন কথা বলো সত্যি মন থেকে অনেকটা ভালো লাগে। এই মাত্র ফিরলাম বন্ধুরা বসিরহাট থেকে, অনেকটা রাত হয়ে গিয়েছে বুঝলে তো, তো চলো তোমাদের চটপট করে দেখাই কেকটা রয়েছে এর মধ্যে। কেকটা সেলিব্রেশন যখন কাটিং ফাটিং করবো তখন তো দেখাবো, এর সাথে একটা স্পার্কেল রয়েছে। আর এই যে মিয়ামোরে ওখানে আন্টি আমাকে এটা গিফট করেছে, এটা একটা প্রজাপতি বিস্কুট, এই যে ঠিক আছে, মানে এখন অ্যানিভার্সারির আগে আমি যেখানেই যাচ্ছি সেখানে গিফট পাচ্ছি, কালকে গিয়েছিলাম একটা জুয়েলারি শপে সেখানে একটা গিফট পেয়েছি, আজকে এখানে পেলাম। আর এই হচ্ছে মুকুটটা, বাড়ি এসে ভালোভাবে দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে, আর এটার দাম নিয়েছে 80 টাকা। আর গাছকৌটো বড়টাই নিলাম, কারণ এটার উপর যেহেতু কাস্টমাইজ ড্রয়িং হবে, প্রবীর বললো ছোটো নিও না, ছোটোর উপর ভালো ফুটবে না, সেজন্যই বড়টাই নিয়েছে, এটার দাম 40 টাকা। কেমন হয়েছে অবশ্যই জানিও। সো এটাই ছিল, আর ফটোটা তো বাধাতে দিয়ে এলাম, আর বাদবাকি কাজ আর কিছু মিটলো না, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে। আজকে অ্যানিভার্সারির দিন, মানে হ্যাট্রিক গেছে, সারাদিন একটু বসার টাইম পাইনি বুঝলে তো, মানে একটু যে শাড়ি পরবো, একটু যে কিছু করবো, সেগুলোর কিছু পাইনি। এছাড়াও একটা দুর্দান্ত সারপ্রাইজ
ওয়েট করছে সেটা নেক্সট ব্লগেই তোমরা জানতে পারবে। হ্যাঁ, সেটাও অ্যানিভার্সারি স্পেশাল ব্লগই যাবে, যেখানে তোমরা কেক কাটিং দেখতে পারবে, আমাদের একটু নতুন লুকে দেখতে পারবে এবং বিগ সারপ্রাইজটা দেখতে পারবে, যেটা এই গোটা এক বছরে দেখতে পাওনি। তো যাই হোক, তোমাদের থেকে আমি অনেক অনেক উইশ পেয়েছি, অনেক অনেক শুভকামনা পেয়েছি, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তোমাদের জন্যই হয়তো আজ আমি দিয়াস লাইফস্টাইল হয়ে উঠতে পেরেছি। তারপর যে পুজো দিতে গেলাম, ওখানেও যে এক বন্ধুর সাথে দেখা হলো, এর চেয়ে ভালো পাওনা আর বোধহয় কিছু হয় না। এত ভালোবাসা দাও তোমরা, তো এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিতে থাকো, সাপোর্ট করতে থাকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও, বেশি 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 করে শেয়ার করো, সবাই যাতে দেখতে পায়। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, অর্থাৎ কেক কাটিং অ্যানিভার্সারি স্পেশাল ব্লগে। বাই বাই।